কারণ আপনি যদি কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের সুবিধা নিতে চান এটা কিন্তু প্রকাশিত হয়ে যায় যে আপনি কার দৌড়ে কার শক্তি শক্তিতে শক্তি আন হয় এটা আপনি করছেন এটা মানুষ বোঝে আপনি আপনার নিজের মান ইজ্জত নিজে রক্ষা করেন আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে যে কোনো মুহুর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে সে দায় দায়িত্ব কিন্তু আমরা নেব না নিরপেক্ষতার সাথে দেখবেন যেই হাঙ্গাম হাঙ্গামা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এটাই আমাদের নির্দেশনা কমিশনের এটাই নির্দেশনা এবং ওনারা এই নির্দেশনায় প্রতিপালন করবেন যদি ওনারা এই নির্দেশনা প্রতিপালন না করেন করবেন না যিনি করবেন না তিনি তার দায় বহন করবেন আর আপনারা যারা যে প্রার্থী এটা বহন করবেন না আপনারা তার দায় বহন করবেন নাকি বলেন আপনাদের কিন্তু দায় আমাদের সাথে যারা আছেন পরিবেশ তৈরি করার কাজে তারাও নেবেন না ওনাদের কৃতকর্মের দায় আপনারা না কমিশন নেবে না কমিশন কারোরই দায় নেবে না কমিশন যেটা নেবে আপনাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে একসঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে এইটাই হলো আসলে মেইন বার্তা এবং আমি কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে এই বার্তাটাই দিশে দিতে এসেছি ভোটের দিন আপনারা কোনোরকম উশৃঙ্খলতা কোনোরকম বিশৃঙ্খলতা সহিংস আচরণ ভোট কেন্দ্র দখল করার মতো কোনো দুঃসাহস আপনারা করবেন না কেন্দ্র দখল করবেন আর গিয়ে ব্যালট চিন্তাই করে ব্যালট মেরে দিবেন এগুলো তো কিচ্ছু করবেন না কারণ আপনারা অবৈধভাবে যে ব্যালটই আমাদের রাখেন না কেন আমরা সেই ভোট আমাদের কাছে তথ্য গেলে আমাদের কাছে প্রমাণ গেলে আমরা কিন্তু সেই ভোট বাতিল করে দেব যে কোনো মুহূর্তে আর যদি অসদাচরণমূলক কোনো আচরণ করেন আচরণ বিধি ভঙ্গ করেন আমরা জাস্ট ইলেকশনের মুহূর্তেও আপনাদের প্রার্থীতা বাতিল করে দেব এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি আমাদের অতি সুবিধাভোগী ব্যক্তি যারা তার এখানে দেওয়া আছে আপনারা শুনেছেন এই সমস্ত ব্যক্তিবর্গ একটু প্রভাব খাটানোর চেষ্টা করছেন প্রভাব মানে অন্য কিছু না ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে কী বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন আপনি এলাকার ভোটার আপনি আসবেন ভোট দিয়ে চলে যাবেন আপনাকে আমরা ভোট দিতে বন্ধ করতে পারি না পারবো না আমরা সেটা করতে চাইও না আপনারা সুন্দরভাবে আসবেন আপনি যে পর্যায়ে আছে আপনি আপনার নিজের মান ইজ্জত নিজে রক্ষা করেন আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে যে কোনো মুহূর্তে এটা বিপর্যয়ে ঘটে যেতে পারে সে দায় দায়িত্ব কিন্তু আমরা নেবো না আপনারাই সেটা বহন করবেন আপনারা নিজেদের মর্যাদায় আসীন থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন আর আমি ক্যান্ডিডেটদের বলবো যদি কারোর ওই ধরনের ইয়ে থেকে থাকে যে ওনাদের কি বলবো আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি মাঠে কাজ করবেন দয়া করে সেখান থেকে সরে আসেন কারণ আপনি যদি কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের সুবিধা নিতে চান এটা কিন্তু প্রকাশিত হয়ে যায় যে আপনি কার দৌড়ে কার শক্তি শক্তিতে শক্তি আন হয় এটা আপনি করছেন এটা মানুষ বোঝে কমিশনও সেটা বুঝতে পারে প্রমাণ হয় এরকম যদি অবস্থা দাঁড়ায় ক্ষতি কিন্তু ওই সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির হবে না ক্ষতি কিন্তু আপনার হবে কারণ আপনি তার সুবিধা নেবেন আর আপনি তার আইনানুক এটা নিয়ে ব্যবস্থাপনার দায় নেবেন না তা কিন্তু হবে না আমরা এরকম টের পেলে আমরা একদম সোজা ক্যান্ডিডেট হচ্ছে বাতিল করে দেবো আপনি তখন ইলেকশানটা কীভাবে করবেন করেন